আজকে আমাদের গানের আসরে অনেকজন সঙ্গী আছে। একজন গিটারিস্ট আমার ভাইপো। আজকে গানের আসরে আমরা কি কি করলাম সেটি জানার আগে পূর্ব কথা একটু বলে নিই। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে প্রায় দিনই কিন্তু এই গানের আসর বসত। প্রায় দিনই বলবো এই কারণে, কারণ তখন বাবা, জেঠু, কাকা সকলেই প্রায় গানের সাথে নিযুক্ত ছিল। কাজের শেষে ঠিক সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে পড়তাম। পাড়ারও কিছু মানুষ আসতো, কেউ তবলা বাজাতো, কেউ শুনতে আসতো। শুধু বাড়ির লোকজন বা পাড়ার মানুষজন নিয়েই যে আমাদের গানের আসর বসতো তা কিন্তু নয়, আশেপাশের কয়েকটি গ্রামের যারা শিক্ষা গুরু ছিলেন গানের তারাও আমাদের বাড়িতে আসতেন আমাদের গান শুনতে বা আমাদের সাথে একটু বসতে। ভালো লাগতো তখন এই রকম মাঝে মাঝেই, বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে তো বটেই, এমনিতেও কিন্তু যখন তখন সময় সুযোগ পেলেই বাড়িতে চলে আসতো। বেশ বাড়িতে সুন্দর একটা গানের পরিবেশ তৈরি হতো। তো সেই বাড়ি এখন ভীষণভাবে আমরা মিস করি। এখন আর সেই বাড়ি সে বাড়ি নেই। আজ দীর্ঘকাল পরে এখন নতুন প্রজন্মের সময়, তো তাদেরকে নিয়েই বসেছি। তার মধ্যে আমার এক ভাইপো বললাম আপনাদেরকে, তো এই ভাইপো একটু গিটার শিখেছে, খুব অল্পই শিখেছে, কিছুদিন হলো শিখেছে। আর ভাইজি একটু একটু গান শিখছে, এরকম অনেকেই আছে এখন এই মুহূর্তে বাড়তে নেই। তো যে কজন আমরা বাড়িতে রয়েছি সবাই মিলে একটু আজকে হইচই আড্ডা দিলাম। তো দেখতে থাকুন, আজ থেকে প্রায় 25-26 বছর আগেকার, 25-26 কেন, 30 বছর আগেকার কথা বলছি। তো 30 বছর আগের সমাজচিত্র যারা জানেন তাদেরকে তো বলার দরকার নেই, কিন্তু এখনের নতুন প্রজন্ম তারা রূপকথার কাহিনী ভাবতে পারে। শ্রোতা বিন্দু এরকম অনেকদিন পাওয়া যায়নি। তো যাই হোক, আজকের পর্বটি দেখুন কেমন লাগছে। চেষ্টা করলাম একটু সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে। দেখতে থাকুন। তাহার মতো তুমি আমার স্বপ্নে প্রভু হাসো না তো, বলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। তারপরে সঞ্চারিটা করো তুমি, চাঁদের আলোই রাত যায় যে ভোরে, কথা ভুলভাল হোক না কি হয়েছে, চাঁদের আলোই রাত যায় যে ভোরে, চাঁদের আলোই রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ও গো শূন্য মোরে, চাঁদের আলোই রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ও গো ধন্য মোরে, যেমন করি নিরিটি পাখি সাথীর কাছে তার নেই গোডাকি, যেমন করি নিরিটি পাখি সাথীর কাছে তার নেই গোডাকি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো, তুমি আমায় তবু ভালোবাসো না তো, বলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো, ভরা রোধুলিতে যে
সে কই তাহার মতো, তুমি আমার কাছে প্রভু আসো না তো। এটা গাইলাম কে, সেটা একটু তো দেখিয়ে দি। এই আমি আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে? করিনি না অন না খোঁজ তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। নিজেরাই আনন্দ করছি, তো আপনারাও যদি ভালো লাগে একটু আনন্দ করবেন, লাইক করবেন অবশ্যই। থ্যাংক ইউ।